নমস্কার, অল ইন ওয়ান রিম্পাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির গাম্বোড়া রোগ, গাম্বোড়া রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়। এই নিয়ে আজকের আমার আলোচনার বিষয়। মুরগির গাম্বোড়া রোগ একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। মুরগির গাম্বোড়া রোগ মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতাকে কমিয়ে দেয় বা নষ্ট করে দেয়, ইমিউনিটি পাওয়ার লো করে দেয়, ফলে মুরগি দুর্বল হয়ে পড়ে। এই রোগের মৃত্যুর হার বা মোর্টালিটি অনেক বেশি দেখা যায়। মুরগি খুব দুর্বল হয়ে পড়ে যেহেতু, সেহেতু মুরগি খাওয়া দাওয়া কম করতে থাকে, ফলে মুরগিটি আরও দুর্বল হয়ে যায় ও পরবর্তীকালে মুরগিটি মারা যায়। গাম্বোড়া রোগের লক্ষণ দেখা দেওয়ার পর সময় মতো যদি ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে ব্যাপক হারে মুরগি মারা যেতে থাকে। এই ভাইরাস অতি ছোঁয়াচে একটি ভাইরাস, এবং এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে মুরগির মোর্টালিটি 40-50% হতে পারে, আবার কখনো কখনো পুরোপুরিভাবেই মোর্টালিটি 100%ই হয়ে যায়। তাই মুরগিতে এই সংক্রমণ যদি আমরা রোধ করতে চাই, পরিপূর্ণভাবে যদি রোধ না করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটা আমাদের ব্যাপক ক্ষতি করে। এবং এই ভাইরাস অতি ছোঁয়াচে হওয়ায় এক মুরগি থেকে অন্য মুরগিতে সংক্রমিত খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমরা এই রোগ সম্পর্কে যদি সচেতন থাকি ও আধুনিক ব্যবস্থাপনা মেনে যদি চলি, সেক্ষেত্রে এই রোগ সংক্রমণের থেকে আমরা বাঁচতে পারি। মুরগির গাম্বোড়া রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি আমাদের জানা থাকলে খুব সহজেই আমরা এই রোগ থেকে আমাদের খামারকে রক্ষা করতে পারব। প্রথমে আমি বলবো যে আপনারা কিভাবে এই রোগটা ছড়ায় সেই বিষয় নিয়ে বলবো। এই রোগের ভাইরাস এক মুরগি থেকে অন্য মুরগিতে সহজেই ছড়িয়ে পড়ে। এই ভাইরাস মুরগির বিষ্ঠার মধ্যে থাকে, এবং মুরগির ওই বিষ্ঠা অন্য মুরগি খাওয়ার মাধ্যমে আক্রান্ত হয়। এছাড়াও বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। সংক্রমিত খাদ্য, জল, বিভিন্ন যন্ত্রপাতি, কাপড় চোপড়, জুতোর মাধ্যমে এই রোগ ছড়ায়। গাম্বোড়া রোগ সাধারণত 2-3 সপ্তাহের মুরগি বাচ্চাতে হয়ে থাকে। এই রোগে আক্রান্তের হার 40-50% হতে পারে, এবং অতিরিক্ত হারে দেখা দিলে প্রায় 100%ই মোর্টালিটি হয়ে যায়। এবার আমি বলবো আপনারা বাহ্যিক কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনাদের পাখির মধ্যে গাম্বোড়া সমস্যা এসেছে। গাম্বোড়া রোগে আক্রান্ত মুরগির দেহের পালক উস্কো খুস্কো হয়ে যায়, চুন পায়খানা করে মুরগি, আক্রান্ত মুরগির পায়খানার সাথে জল বের হয়, পায়খানা ছড়িয়ে পড়ে, মুরগি খাবার ও জল খাওয়া কমিয়ে দেয়, মুরগির ডায়রিয়া দেখা দেয়, এবং মুরগির দেহের তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ মুরগিতে জ্বর আসে। মুরগির মলদ্বারের কাছে অতিরিক্ত পায়খানা করার কারণে পালক ভেজা ভেজা থাকে ও অন্য মুরগি মুরগির পৃষ্ঠদেশে ঠোকরাতে থাকে। এর ফলে আক্রান্ত মুরগির থেকে অন্য মুরগিতে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়ে। এবং মুরগিতে এই সমস্যাটা এলে পাখি যেহেতু ইমিউনিটি পাওয়ার লো হয়ে যায় একেবারে, তাই পাখি কিন্তু চলাফেরা পুরোপুরিভাবে বন্ধ করে দেয় বা নড়াচড়া করতে চায় না। মুরগি মাথার সামনের দিকটি নুয়ে রাখে এবং মুরগিটি ঝিমাতে থাকে। দেহের ওজন ক্রমে হ্রাস পায় এবং পরবর্তীকালে মুরগিটি মারা যায়। এবং এই গেল আপনার বাহ্যিক লক্ষণ। কিছু আভ্যন্তরীণ লক্ষণ পোস্টমর্টামের ফলে আপনারা বুঝতে পারবেন আপনার পাখির এই সমস্যাটা এসেছে। সেগুলি হলো, মুরগির পোস্টমর্টাম করলে মুরগির দুই পায়ের যে থাম্ব, সেই থাম্বের মাংসে ফোঁটা ফোঁটা রক্তবিন্দু দেখা যায়, মুরগির কিডনি অনেকটা ফুলে যায়, কিডনিতে ইউরেট জমা হয়, এবং মুরগির বুকের মাংসেও ফোঁটা ফোঁটা রক্তবিন্দু অর্থাৎ হেমারেজ দেখতে পাওয়া যায়। এবার আমি বলবো যে এই রোগের প্রতিরোধ করার উপায় কী আছে। বিশেষত মুরগির গাম্বোড়া রোগের বিরুদ্ধে কার্যকরী কোনো চিকিৎসা নেই। মুরগির গাম্বোড়া রোগের লক্ষণ দেখা দিলে এই রোগের সাথে সাথে অন্যান্য রোগ যেমন কক্সি ডিজিজ, সিআরডি, এই সমস্ত রোগ কিন্তু অলরেডি এসে যায়। তাই যে কোনো একটি অ্যান্টিবায়োটিক আপনাকে এই সময় পাখিকে দিতে হবে।
এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে সাথে আপনারা যে কোনো সালফার গ্রুপের মেডিসিন আপনারা আপনাদের পাখিকে দিতে পারেন। অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোফ্লক্সোসিন বা অ্যামিক্সোসিলিন বা সিপ্রোফ্লক্সিসিন এই ধরনের গ্রুপের মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক হিসাবে। ও যেহেতু এই সময়ে ভাইরাস দ্বারা আক্রান্ত মুরগির ইমিউনিটি সিস্টেমকে একেবারে লো করে দেয় বা ইমিউনিটি পাওয়ার একেবারে ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ইমিউনিটি বাড়ানোর জন্য যে কোনো ইমিউনিটি স্টিমুলার বা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারক ওষুধ আপনারা এই সময় পাখিকে প্রয়োগ করতে পারেন। যেহেতু মুরগি দুর্বল হয়ে পড়ে তাই ভিটামিন সি জাতীয় মেডিসিনও দেওয়া যেতে পারে। এছাড়া জলে ভিনিগার ও গুড় বা চিনি আপনারা দিতে পারেন, একটা টাইম ভিনিগার ও এক টাইম জলে গুড় বা চিনি দিতে পারেন। চিনি বা গুড় দিলে কার্বোহাইড্রেট জাতীয় যেহেতু চিনিটা, সেহেতু আপনার চিনি দিলে পাখির শরীরের স্ট্রেংথও বাড়বে, তার সাথে সাথে পাখির জল খাওয়ার যে ইনটেক, জলের যে ইনটেক সেটাও বাড়বে। এছাড়া আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন, ভিনিগার ব্যবহার করলেও পাখির জল ইনটেক বাড়বে। তাই আপনারা এই সমস্ত যে ব্যবস্থাপনাগুলো বললাম সেগুলো গ্রহণ করতে পারেন। এছাড়া মুরগির গাম্বুড়া যে ভ্যাকসিন সেটা আপনারা সঠিক সময়ে, অর্থাৎ মুরগির বয়স যখন 12 থেকে 14 দিন হবে তখন অবশ্যই আপনারা গাম্বুড়া ভ্যাকসিনটি করবেন। প্রয়োজনে আপনারা চোখে করলে এই ভ্যাকসিনটি খুবই কাজ করতে পারে, ভালো কাজ করে, এবং আপনারা জলেও করতে পারেন, সেক্ষেত্রে দুধের সাথে করবেন, এবং যদি চোখে করেন সেক্ষেত্রে আরও ভালো কাজ করে। তাই আপনারা এই ভ্যাকসিনটি যখন করবেন তখন অবশ্যই আবহাওয়া ঠান্ডা দেখে তবে করবেন, বিশেষত সন্ধ্যের দিকে, মোটামুটি রাত্রি 9টা 10টার পর অথবা ভোরের দিকে আপনারা এই ভ্যাকসিনটি করতে পারেন। এই ভ্যাকসিনটা কিন্তু পাখিকে অবশ্যই করা জরুরি, কারণ এই সমস্যাটা আপনার ফার্মে এলে কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। তাই অবশ্যই আপনারা গাম্বুড়া ভ্যাকসিন করবেন যাতে আপনাদের ফার্মে এই সমস্যাটা না আসে। নমস্কার, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আগামী দিনের সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।